ফিঙ্গারস কনসার্ন ওয়েলকাম টু সন্তোষ সার্ভিস অলরেডি আমরা একটা ভিডিওতে ডিসকাশন করেছিলাম যে হোয়াট অ্যাবাউট জাজমেন্ট ইয়ার জাজমেন্ট ইজ সিরিয়াসলি বলা চলে যে একটা বেস্ট ফ্যাকশন এখনকার মানে অবভিয়াসলি এখনকার রস্টারের মধ্যে কারণ দেখো হ্যাঁ এটা এমন একটা ফ্যাকশন না মানে যাকে নিয়ে প্রচুর স্টোরি লাইন তো বিল্ড হয়েছে কিন্তু আমরা কখনো এটা ভাবতে পারবো না যে এই ফ্যাকশনও কিন্তু ভাঙতে পারে কারণ ব্লাড লাইন কে নিয়ে অবভিয়াসলি আমরা ব্লাড লাইন কে নিয়ে অনেক কিছু ভেবেছিলাম আমরা লাস্টে এটাও ভেবেছিলাম যে ইভেন এখনো ভাবছি যে হ্যাঁ ব্লাড লাইন ভাঙতে পারে আর এখন যেরকম ভাবে চিল ধরা শুরু করেছে অবভিয়াসলি এটা ক্লাসিক এটাকে নিয়ে তো আমরা কথা বলেইছি আরো আরো ভিডিওতে কথা বলবো কিন্তু এখন কথা হচ্ছে মানে জাজমেন্ট এ অবভিয়াসলি ডাব্লিউডাব্লিউই জাজমেন্ট এর ফ্যাকশনটাই কিন্তু এলিভেটেড ভাবে কিন্তু বানায়নি মানে যদি তোমরা লাস্ট ইয়ার থেকে দেখো তো অবভিয়াসলি একটা এক বছরে কিন্তু ডাব্লিউডাব্লিউই কিন্তু স্টোরি লাইন কিন্তু বানিয়েছে জাজমেন্ট এর যে হ্যাঁ প্রথমে এজ বিল্ড করা তারপরে ফিন বেলার ঢোকা তারপরে এজ এর বেরিয়ে যাওয়া সেখান দিয়ে এজ আর ফিন বেলার আইকুইড ম্যাচ হওয়া সেখান দিয়ে আমরা রাসেল মেনিয়া দেখছি যে ব্রুট এজ ভার্সেস ডিমন বেলার একটা আলাদাই লেভেলের ক্লাসিক ম্যাচ ছিল হ্যাঁ ফিন বেলার ইঞ্জিয়ার হয়ে যাওয়াতে ম্যাচটা ওরকম হয়তো অনেক কিছু হতে পারতো বাট সেরকম হয়নি বাট স্টিল মানুষটা কিন্তু আমাদেরকেও এন্টারটেইন করে গেছে প্রচুর স্পট দিয়ে গেছে অ্যাট দি এন্ড এজ নিজের বদলাটা নিয়েছে বা বলা যাবে যে হ্যাঁ এজ ডান জাজমেন্ট থেকে ডান হয়ে গেছে সো এজ স্ম্যাকডাউনে ড্রাফট হয়ে গেছে আর পুরো জাজমেন্ট এর রতে ড্রাফট হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে যে হ্যাঁ চলো জাজমেন্ট ডে অ্যারাউন্ড এর প্রচুর ভাবে স্টোরি লাইন তো ছিল আর এখন যেরকম ভাবে জাজমেন্ট এর পুরো জিনিসটা দেখাচ্ছে যে হ্যাঁ চলো রিয়া রিপ্লি আছে এন্ড তাতে সুগার ডমিনিক মেস্টার রয়েছে আর এখানে মানে প্রচুর বেশি কথা মানে বলা যেতে পারে যে ইভেন আমি আগের ভিডিওতে বললাম যে দেখো জাজমেন্ট ডে এমন একটা ফ্যাকশন যেখানে রিয়া রিপ্লি টাইটেল ক্যাপচার করেছে এবং তখন দরকার যে জাজমেন্ট ডে কে একটা মানে সেন্টার পয়েন্ট রাখা তো সেক্ষেত্রে যদি জাজমেন্ট এর মধ্যে যদি আরো যদি টাইটেল আসে তাহলে কিন্তু লেভেলে হবে অবভিয়াসলি ফিন বেলার যেহেতু রস্টারের মধ্যে আছে তো অবভিয়াসলি যখন ওয়ার্ল্ড লেভেল চ্যাম্পিয়নশিপ যে ক্রাউন হবে তো ফিন বেলার চ্যালেঞ্জ করবেই তাকে সেটা তো বোঝাই যাচ্ছে আর ফিন বেলারকে ইউজও করবে অ্যাজ এ চ্যালেঞ্জার হিসেবে আর অবভিয়াসলি জাজমেন্টে যেহেতু প্রত্যেকের মানে নজরে থাকে তো জাজমেন্টের সাথে সেই সুপারস্টারের একটা রাইভালি চলাটা এটাও একটা সব থেকে বেশি ক্লাসিক হবে তো তাই জন্য আমার মনে হয় যে হ্যাঁ ফিন বেলারকে ইউজ করবে আর মেবি হয়তো দেখাতেও পারে যে ডাব্লিউডাব্লিউই যে ফাইনালি হয়তো ফিন বেলার ক্যাপচার করলো ওয়ার্ল্ড লেভেল চ্যাম্পিয়নশিপ আর জাজমেন্টের ফ্যাকশনটা আরো ভালো মতো ভাবে ডমিনেটিং হলো যেখানে ওমেন্স ডিভিশনের ওয়ার্ল্ড টাইটেল রয়েছে জাজমেন্টের মধ্যে মেন্স ডিভিশনের ওয়ার্ল্ড টাইটেল রয়েছে তার থেকে শুরু করে যদি ডেমিয়ান প্রিস্ট আর ডমিনিক মিস্ট্রোকে যদি যদি ট্যাগ টিম ডিভিশনে ঢোকায় আর তারপরে যদি মানে র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করে না তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ বা জাজমেন্ট ডেকে মানে পুরো প্রমিনেন্ট বিল্ড আপ করেছে দেখো হ্যাঁ ব্লাড লাইন এর মতো আমি বলবো না যে হ্যাঁ মানে ওরকম ভাবে দেখিয়ে দাও বাট স্টিল জাজমেন্ট ডে মানে প্রত্যেকটা সুপারস্টারের মধ্যে একে অপর মানে যেরকম মানে লিঙ্ক আপ হয়েছে না মানে পুরা পুরা বলা যেতে পারে মানে যথেষ্ট বেশি প্লাস্টিক আর এখান দিয়ে মানে কোনো মানেই আসে না যে হ্যাঁ জাজমেন্ট ডে ভাঙতে পারে কিন্তু গাইস আমি এই ভিডিওতে এমন একটা কথা বলবো আর এটা যদি রেগুলারলি করে তাহলে আমার মনে হয় যে হ্যাঁ জাজমেন্ট ডে যেরকম ভাবে বিল্ড হওয়া বা জাজমেন্ট ডে বিল্ড হচ্ছে তো চলো ঠিক আছে কিন্তু জাজমেন্ট এর মধ্যে একজন সুপারস্টার অ্যাড হয়েছিল যে শকিংলি হিল টার্ন করার অবভিয়াসলি জাজমেন্ট এর প্রথমে তো অবভিয়াসলি তাকে মানে কিরকম ভাবে অ্যাটাক করেছে তোমরা জানো যে শুনতে যখন মানে যেরকম দেখিয়েছিল যে হ্যাঁ জাজমেন্ট আর র্যামিস্টোর সাথে মানে যেরকম পুরো সেগমেন্টটা চলেছিল যে র্যামিস্টোর র্যামিস্টোর এজ ভার্সেস জাজমেন্ট এর যেরকম মানে পুরো স্টোরি লাইনটা দেখিয়েছিল ডিআরডিগলি বারবার বারবার ডমিনিক মিস্ট্রির উপর অ্যাটাক করছে আর সেখান দিয়ে মানে একটা সিন এরকমও দেখিয়েছিল যে হ্যাঁ ড্যামিস্ট্রির উপর অ্যাটাক করা হচ্ছে আর ডমিনিক মিস্ট্রি বলেছিল যে হ্যাঁ আমি জাজমেন্ট এতে জয়েন করতে যাই কিন্তু আমার বাবাকে ছেড়ে দাও তো সিনটা মানে ওখানে কিন্তু ওরকম লেভেলে ছিল কিন্তু অবভিয়াসলি ডমিনিক মিস্ট্রিকে জয়েন করেনি বাট তারপরে যেরকম ভাবে সাডেনলি টার্ন হওয়ার ক্ল্যাশ অ্যাট দি ক্যাসেলে যে ডমিনিক মিস্ট্রি সাডেনলি লো ব্লো মারলো আর ড্যামিস্ট্রির উপর অ্যাটাক করলো মানে অবভিয়াসলি তারপরে যেরকম ভাবে মানে ডমিনিক মিস্ট্রির ক্যারেক্টারটা দেখিয়েছে একটা প্রপার হিউ ক্যারেক্টার সেখান দিয়ে অডিয়েন্স বু করছে তার বাবাকে সে ডিসরেসপেক্ট করছে আর সেখান দিয়ে ডমিনিক মিস্ট্রি ড্যামিস্ট্রির রসেল মিনিয়া ম্যাচ হওয়া তো অবভিয়াসলি ডমিনিক মিস্ট্রির একদম একদম পারফেক্ট ফিট করিয়েছে আর অবভিয়াসলি রিয়ালিটি ডমিনিক মিস্ট্রির ক্যারেক্টারটা মানে ওইভাবে মানে লিঙ্ক আপ এই জন্যই করেছে আমার মনে হয় যে কারণ যাদের ডমিনিক মিস্ট্রির ক্যারেক্টারটাকে আরো তো আর একটু বেশি যাতে ফ্লেভার দিতে পারে না তো প্রতিজন ভাবে ডমিনিক মিস্ট্রির যাদের বেবি টাইপের জাস্ট কি ক্যারেক্টার রয়েছে কারণ দেখো ডমিনিক মিস্ট্রিকে যদি আমরা ভালো মতো ভাবে দেখো তাহলে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু প্রচুর যে সিঙ্গেল ম্যাচ খেলেছে তা কিন্তু না ডমিনিক মিস্ট্রি খুব কম কিন্তু সিঙ্গেল ম্যাচ খেলেছে জাস্ট রসেল মিনিয়ে খেলেছে আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডমিনিক মিস্ট্রিকে জাস্ট ইউজ করা যাচ্ছে ট্যাকটিভ ম্যাচের মধ্যে অথবা রিয়ার ইডলির সাথে কানেক্ট রাখে যাতে শুধুমাত্র ডমিনিক মিস্ট্রি অ্যাজ এ নিজের প্রোমো অ্যাজ এ নিজের বডি ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে যাতে পুরো জিনিসটাকে যাতে মানে মেনটেন রাখতে পারে যাতে ফ্যান্সদেরকে মানে ইরিটেট করতে পারে একটা মানে এন্টারটেইনিং ফিলিং রাখতে পারে তো অবভিয়াসলি ডনি মিস্ট্রির উপর মানে প্রচুর কিছু তো রয়েছে বাট স্টিল ডনি মিস্ট্রির যেরকম ভাবে ক্যারেক্টার দেখিয়ে যেত সেক্ষেত্রে আমার যেন আমার
এটা মানে এটা কোনো এটা বলা যেতে পারে শুধু মানে একটা আকাশ পাতাল মানে প্রেডিকশন, বাট আমার কেন জানি মনে হয় যে মেবি ডব্লিউডব্লিউই এরকম প্ল্যান করতেই পারে যে ডমিন মিস্ট্রি হয়তো কোন একটা সময় আসবে যখন জাজমেন্ট ডে থেকে বেরিয়ে আসবে আর জাজমেন্ট ডে এর উপর বদলা নেবে। আমার কেন জানি মনে হচ্ছে মেবি ডব্লিউডব্লিউই এরকম প্ল্যান করতে পারে, কারণ অবভিয়াসলি তোমরা জানো যে জাজমেন্ট ডে এর মধ্যে ডমিন মিস্ট্রি ঢোকার সেখান দিয়ে কিন্তু ডমিন মিস্ট্রি আর র্যামিস্ট্রি এর মধ্যে কিন্তু ফিউডটা স্টার্ট হয়েছিল। অ্যান্ড অবভিয়াসলি এখানে হয়তো একটা টাইমের পর হয়তো ডব্লিউডব্লিউই দেখাবে যে হ্যাঁ র্যামিস্ট্রি ডমিন মিস্ট্রিকে হয়তো বলছে যে তুই বেরিয়ে আয় এখান থেকে, এটা তুই নস যেটা যাকে আমি চিনি আমার ছেলে কিন্তু তুমি নস, তুই আবার আমার ছেলে হয়ে ফিরে আয় আবার ফিরে আয়। তো এরকম ডব্লিউডব্লিউই হয়তো সিন গাইজ করতেই পারে, সেখান দিয়ে হয়তো একটা পয়েন্ট আসবে যখন ডমিনিক মিস্ট্রি হয়তো পুরো জাজমেন্ট ডে এগেনস্টে টার্ন করবে। আর এটা সবচেয়ে বেশি শকিং হবে, আর এই জিনিসটা তোমরা কিরকম ভাবে ফ্লেভার দেবে যে হ্যাঁ রিয়ালিটি শক হয়ে যাবে, কারণ অবভিয়াসলি রিয়ালিটি আর ডমিনিক মিস্ট্রি যেরকম ভাবে মানে পুরো ক্লোথ বন্ডিংটা দেখাবে সেটা ভেঙে যাবে, আর রিয়ালিটি এগেনস্টে যাওয়ার এখান দিয়ে মানে জিনিসটা পুরো সিনটা আলাদা হয়ে যাবে। আমার মনে হয় এটা সবচেয়ে বেশি ক্লাসিক হবে, সেখান দিয়ে ডব্লিউডব্লিউই হয়তো এটা বিল্ড করবে যে ডমিনিক মিস্ট্রিকে একটা হিউজ হিউজ একটা বড় ম্যাচ দেবে, আর সেটা যদি হয় ডমিনিক মিস্ট্রি ভার্সেস ফিন ব্যালারের, আমার মনে হয় যে এটা একটা ডমিনিক মিস্ট্রির একটা নেক্সট লেভেল একটা শাইন হবে, একটা হিউজ নেক্সট লেভেল একটা মানে পুরো মানে কি বলবো মানে একটা আলাদাই লেভেল মানে এলিভেট করা হবে। সেখান দিয়ে হয়তো আমরা ডমিনিক মিস্ট্রিকে অ্যাজ এ মানে প্রপার মানে একজন সুপারস্টার হিসেবে আমরা দেখবো, যেমন আমরা র্যামিস্ট্রিকে দেখেছি, ইভেন র্যামিস্ট্রিও অনেক উপরে চলে যাবে। অবভিয়াসলি তার ক্যারেক্টারটা যেরকম ভাবে তিনি রান করাচ্ছে ডমিনিক মিস্ট্রি যেরকম ইভিল ক্যারেক্টারটা রান করাচ্ছে, এরপরে যখন ডমিনিক মিস্ট্রি পেস রান করবে না সেটা আরো বেশি পারফেক্ট লাগবে, অডিয়েন্স বুঝবে যে হ্যাঁ ফাইনালি মানে সে বুঝলো আর পারফেক্টলি বেরিয়ে আসলো। তো এটা আমার মনে হয় সব থেকে বেশি ক্লাসিক হবে। কিন্তু এখানে আমি কিছু জিনিস অ্যাড করতে চাই যে প্রশ্ন পথে দেখো আমি চাইবো যে ডমিনিক মিস্ট্রিকে শুরুতে মানে এত তাড়াতাড়ি অবভিয়াসলি ডমিনিক মিস্ট্রিকে বের করবে না, মেবি ডব্লিউডব্লিউই এরকম দেখাবে যে পুরো এক বছরের একটা রান দেখাবে, কারণ ডব্লিউডব্লিউই এখন পুরো এরকমই করে ভাই পুরো এক বছর টানা। তো আমার মনে হয় যে এটা সবথেকে বেশি ক্লাসিক হবে যে ডমিনিক মিস্ট্রিকে যদি ডব্লিউডব্লিউই এটা প্ল্যান করে যে ডমিনিক মিস্ট্রিকে হয়তো মানি দান ব্রিফকেস দিয়ে দিল, আর এখান দিয়ে মানে সবথেকে বেশি ক্লাসিক হবে যে ডব্লিউডব্লিউই দেখা যাবে যে মানি দান ব্রিফকেস তো ডমিনিক মিস্ট্রিকের কাছে আছে, আর এখান দিয়ে হ্যাঁ জাজমেন্ট এর মধ্যে আছে অবভিয়াসলি রিয়ালিটির কাছে ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়নশিপ বা র ওমেন চ্যাম্পিয়নশিপ হোয়াট এভার যদি সুইচ করে যায় যাই হোক, কিন্তু তার সাথে সাথে ডমিনিক মিস্ট্রির কাছে মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস আছে, তো সেখান দিয়ে একটা ভালো স্টোরি লাইন চালাবে। অবভিয়াসলি ডমিনিক মিস্ট্রির কাছে মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস আছে মানে সেই চ্যাম্পিয়নের সাথে একটা ভালো মতো ভালো স্টোরি লাইন খেলাবে, আর সেখান দিয়ে তোমরা ভাবো যে হয়তো এরকম দেখো যে ফিন ব্যালার গাইস ফিন ব্যালার হয়তো ওয়ার্ল্ড টাইটেল ক্যাপচার করলো, আর ওটাই মানে ওয়ার্ল্ড হেভেন চ্যাম্পিয়নশিপ যেটা রতে থাকবে, আর ওটারই গাইস মানে ইউজ হবে আর ডমিনিক মিস্ট্রি হয়তো ক্যাশ ইন করবে। আর আমার মনে হয় যে এটা সবচেয়ে বেশি ক্লাসিক হবে, আর এখান দিয়ে ডমিনিক মিস্ট্রি শুধু ক্যাশ ইনই করবে তাই না, ডমিনিক মিস্ট্রি পুরো বদলা নেবে, আর ডমিনিক মিস্ট্রি পুরো ফিন ব্যালারকে উদম পেরাবে। মানে এই স্টোরি লাইনটা তোমাদের অনেকটা মনে হবে অনেকটা ঠিক র্যান্ডি অর্টন আর ব্রে ওয়াইটের ম্যাচের মতো, যেরকম তোমাদের মনে হচ্ছিল যে র্যান্ডি অর্টন ওই টাইমে হোয়াইট ফ্যামিলিতে জয়েন করা, তারপর সেখান দিয়ে র্যান্ডি অর্টন কিরকম ভাবে টার্ন করা ব্রে ওয়াইটের এগেনস্ট, সেখান দিয়ে রেসলমেনিয়া ম্যাচ। আমার মনে হয় যে এরকম যদি ডব্লিউডব্লিউই ক্লাসিক বুক করে যে র্যামিস্ট্রিও মানে যেরকম ভাবে ধরো র্যামিস্ট্রি ডমিনিক মিস্ট্রি যেরকম ভাবে মানে স্টোরি লাইন এর আগে দেখি যে হ্যাঁ ডমিনিক মিস্ট্রি র্যামিস্ট্রির উপর অ্যাটাক করেছে, সেখান দিয়ে বেরিয়েছে জাজমেন্ট ডেতে জয়েন করেছে, সেখান দিয়ে আবার ডমিনিক মিস্ট্রি আবার র্যামিস্ট্রির মানে সাথে চলে যাবে, আর অবভিয়াসলি ডমিনিক মিস্ট্রি এখানে মানে ক্লাসিক একটা টার্ন দেখাবে, আর ডমিনিক মিস্ট্রি মানে উদম পেরাবে ভাই ফিন ব্যালার, কারণ এই ক্যারেক্টারটা যেরকম বিল্ড আপ হবে একটা ক্লাসিক হবে। আমার মনে হয় যে এটা করলে কিন্তু সবথেকে পারফেক্ট হয় যে হ্যাঁ ডমিনিক মিস্ট্রি দেখো ডমিনিক মিস্ট্রি ক্যারেক্টার এখন ঠিকঠাকই আছে, যে হিল ক্যারেক্টার আছে, অবভিয়াসলি এক বছর হয়ে গেল না অলমোস্ট হতে যায় যে ডমিনিক মিস্ট্রি অ্যাজ এ ক্যারেক্টারটা চেঞ্জ হয়েছে, বাট স্টিল ডমিনিক মিস্ট্রি কিন্তু ওরকম কোনো হিউজ কিছু কিন্তু এখনো হয়নি তার ক্যারেক্টারের সাথে, জাস্ট এজ এ প্রোমো দিচ্ছে এজ এ রিয়াকশন পাচ্ছে ফ্যান্সের দেখে, বাট স্টিল যদি একটা বড় ম্যাচে বুকিং করা বা বড় ম্যাচ একটা যদি যেতে ভালো আমার মনে হয় যে সবচেয়ে বেশি পারফেক্ট হবে, আর সেদিক দিয়ে আমি বলবো যে হ্যাঁ এরকমই করো যে ডমিনিক মিস্ট্রি আবার টার্ন করো, কারণ ডমিনিক মিস্ট্রিকে কিন্তু শাইন করাটা কিন্তু সবচেয়ে বেশি দরকার। তাই জাজমেন্টের মতো এমনি পড়ে থাকলো এক বছর দু বছর হয়ে গেল জাস্ট ডমিনিক মিস্ট্রি কি করছে কিছু বোঝা যাচ্ছে না, তো আমার মনে হয় যে ডমিনিক মিস্ট্রি যদি সিঙ্গেল সুপারস্টার হিসেবে যদি তারপরে বিল্ড করে অ্যাজ এ জাজমেন্টের থেকে বেরিয়ে জাজমেন্টের এগেনস্ট থেকে আমার মনে হয় যে সেটা সবচেয়ে বেশি ক্লাসিক হবে, সেখান দিয়ে আমরা দেখতে পাবো হয়তো মেবি নেক্সট ইয়ার রেসলমেনিয়াতেই হয়তো দেখতে পাবো ডমিনিক মিস্ট্রি ভার্সেস ফিন ব্যালারের ম্যাচ ফর ওয়ার্ল্ড টাইটেল, হয়তো এটা শুনলেই হয়তো কিরকম লাগবে, বাট হ্যাঁ এটা হতে পারে একটা পারফেক্ট রিভেঞ্জ, যেরকম আমরা ফিন ব্যালার এজের মধ্যে দেখলাম একটা রিভেঞ্জ একটা মানে হিউজ ম্যাচ, সেরকমই আমরা দেখতে পাবো ডমিনিক মিস্ট্রি আর
ফিন কালারের মধ্যে। তবে তোমাদের কি মনে হয়, তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। সিরিয়াসলি তোমরা কি ভাবছো যে জনি মিস্ট্রিকে একটা কোন লেভেলে যেতে পারে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। আর আমি জাস্ট আমার একটা প্রেডিকশন দিলাম, যদি এরকম লেভেলে হয় তাহলেও কিন্তু ক্লাসিক হবে। তবে হ্যাঁ গাইস, আমরা আরো আরো অনেক অনেক কিছুকে নিয়ে আসবো, দেখা হবে নেক্সট শোতে।